আমরা আমি কুয়াকাটা গেলাম, অনেক মানে গাড়ি টাড়ি পার হয়ে অনেক কষ্ট করে ফেরি টাড়ি পার হয়ে এখানে অনেকগুলি ফেরি পার হতো। তো গিয়েছিলাম তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য, শুরু হয়ে গেল ঝড়। খুব আকাঙ্ক্ষা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে, আবার সূর্য উদিত হয় সাগরে। আর বরিশালের কথাই বলব, বরিশালের বিভাগ বিশেষ করে বরিশাল পটুয়াখালী বিভাগ থেকে শুরু করে পুরো আমাদের, আমরা আমরা ওর মধ্যে পড়ি, মানে আমাদের আমাদের গোপালগঞ্জ ফরিদপুর শরীরপুর মাদারীপুর থেকে নিয়ে শুরু করে এই ওই এলাকার 12টি জেলা সব সময় অবহেলিত। তাদের অপরাধটা কি ছিল সেটাই হচ্ছে প্রশ্ন, তাদেরকে কেন এত অবহেলা শিকার হতে হবে। দুর্ভিক্ষ এবং জলোচ্ছ্বাস, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত এই অঞ্চলটা সোনালী ব্যাংকের কিন্তু পটুয়াখালি থেকে কিছুতেই আমরা কুয়াকাটা যেতে পারলাম না, কারণ ঘন কুয়াশার জন্য লঞ্চ পেলাম না, নদী পার হওয়া গেল না, যেতে পারিনি। পটুয়াখালি থেকেই ফিরে আসি। এরপরে আবার আরেকবার আমরা আমি কুয়াকাটা গেলাম, অনেক মানে গাড়ি টাড়ি পার হয়ে অনেক কষ্ট করে ফেরি টাড়ি পার হয়ে এখানে অনেকগুলি ফেরি পার হতো। তো গিয়েছিলাম তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য, শুরু হয়ে গেল ঝড়। খুব আকাঙ্ক্ষা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে, আবার সূর্য উদিত হয় সাগরে। সূর্য যখন অস্ত যায় তারপরে আমরা দেখি চাঁদ উঠে আসে। বৈশাখী পূর্ণিমা দেখবো সেই আকাঙ্ক্ষা নিয়ে গেলাম। এরপরে এমন ঝড় বৃষ্টি যে আমাদের ওখানে মানে কোনো মতে টিকে থাকাই মুশকিল ছিল, কারণ কোনো পাকা দানা টানা তেমন কিছুই ছিল না, ছোট্ট একটা ডাক বাংলো। সেটাও যখন মানে নদী ভাঙন শুরু হলো তখন তো আমাদের ওখানে থাকাটা দুঃসহ। তারপরেও সেই ফেরি প্রায় ফেরি একসময় প্রায় ডুবে যাচ্ছিল। যা ওই অবস্থায় আবার আমরা ওখান থেকে আসি। তারপর থেকেই একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের করতে হবে, এবং চমৎকার একটা জায়গা আমাদের দেশে নয়, দেখতে পাবো না এটা হতে পারে। আর তাছাড়া আসলে ওই অঞ্চলে কিচ্ছু ছিল না, কোনো কিছু না। আমরা যখন একটা পর একটা রাস্তাঘাট যখন করে গেছি সেই সাথে সাথে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে, সেটাই আমাদের লক্ষ্য।